एवरीवन वेलकम टू माही मिस्टीज वर्ल्ड। आजकल भिडियो तुम्हारे साथ एक सनस्क्रीन शेयर करब। तुम्हारा सबाई जानो जे सनस्क्रीन कतटा जरूरी, तो सेटार डिटेल्स जाना। तो सनस्क्रीन तुम्हारे साथ शेयर करब से लैकमे रिसेंटली एक सनस्क्रीन लॉन्च कर, तो से सनस्क्रीन टाइम तुम्हारे साथ शेयर करब। रिसेंटलि बोलो ना, तो तीन चार मास अलरेडी हो गए, तो चलो और देरी ना करे वीडियो शुरू कर दी। तो जे सनस्क्रीनटार कथा आमी बोलछिलाम, तो तार आगे बोली लैकमिर आगे एक सनस्क्रीन छिलो जेटा तुम्रा सबाई जानो और एटाओ होयतो अनेकेई जानो। तो आगेर सनस्क्रीनटाओ आमी यूज करेछि সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আগে সানস্ক্রিনটা এটা Lakme Sun Expert, এটাতেও 50 PA++ UV আল্ট্রা, এটা আল্ট্রা ম্যাট লোশন। তো এই সানস্ক্রিনটা Lakme-র আগের সানস্ক্রিন। তো চলো এবার তোমাদেরকে দেখাই যেটা নতুন সানস্ক্রিন Lakme-র। তো এটা Lakme নতুন সানস্ক্রিন, তো এটা টিন্টেড সানস্ক্রিন। এটার প্যাকেজিং টাও সিমিলার, শুধু এই জায়গাটা ফাউন্ডেশন কালারের মতো। তো এটার ফ্রন্ট সাইডে যেটা লেখা আছে সেটা তোমাদেরকে বলে দিই। তো Lakme Sun Expert ব্লক আপ টু 97% ইউভি রেজ, এটাতেও 50 PA++, আর এটা টিন্টেড সানস্ক্রিন, ন্যাচারাল টোন, আলট্রা ম্যাট, অল এটা অল স্কিন টাইপ, ডার্মাটোলজি টেস্টেড। এটার ব্যাক সাইডে ডিটেলস লেখা আছে। তো এই সানস্ক্রিনটাতে কিউকাম্বার অ্যান্ড লেমন গ্রাস আছে, তো স্কিনকে হাইড্রেট রিফ্রেশ করবে। আর এটা 50 ml প্রোডাক্ট, এটার প্রাইস 300। তো আমি এটা অনলাইন থেকে নিয়েছিলাম, তো আমার কিছুটা ডিসকাউন্ট পড়েছিল, তো অনলাইনে এর উপরে ডিসকাউন্ট আছে। এটার আরেকটা সাইজ আছে যেটা 100 ml, এটা ছোট সাইজটা 50 ml। এবার বলি এই সানস্ক্রিনটা আমার কেমন লেগেছে। তো এই সানস্ক্রিনটা আমি 1.5 থেকে 2 মাস ইউজ করেছি, আমার কাছে তো ভালোই লাগলো এই সানস্ক্রিনটা আগের সানস্ক্রিন থেকে। তো আগের সানস্ক্রিনে কি প্রবলেম হতো, সানস্ক্রিনটার কালার ছিল হোয়াইট কালারে, তো হোয়াইট কাস্ট ছেড়ে যেত, তো স্কিনটা একদম হোয়াইট হোয়াইট দেখা যেত। আরেকটা প্রবলেম ছিল যেটা স্কিনে ঠিক মতো ব্লেন্ড হতো না আগের সানস্ক্রিনটা। তো এই সানস্ক্রিনটা সেরকম কোনো প্রবলেম ফেস করিনি, এই স্ক্রিনটা ঠিক এরকম ফাউন্ডেশন কালারের, তো স্কিনে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, কোনো অসুবিধা হয় না স্কিনে। আর স্কিনে যে হোয়াইট হোয়াইট প্রবলেমটা ছিল আগে সেটা এই সানস্ক্রিনটাতে হয় না। তো তোমাদেরকে এটার কালারটা একবার দেখিয়ে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ এই সানস্ক্রিনটা অনেকটাই লাইট, যেটা স্কিনে একদমই অ্যাবজর্ব হয়ে যায়, আর এটা অল স্কিন টাইপ। তো আগের সানস্ক্রিনে আমি যে যে প্রবলেমগুলো ফেস করেছি, তার ফার্স্ট যে প্রবলেমটা ছিল সেটা হোয়াইট হোয়াইট আর ব্লেন্ড করতে অনেকটা সময় লেগে যেত, তো সেই প্রবলেমগুলো এই সানস্ক্রিনটাতে আমি ফেস করিনি। তো এই সানস্ক্রিনটা আমার কাছে খুবই ভালো লাগলো, তো তোমাদের সাথেও সেটা শেয়ার করা ছিল যে তোমরাও যদি এরকম কোনো প্রবলেম ফেস করছো সানস্ক্রিন, অনেক সানস্ক্রিনেই দেখা গেছে যে এরকম হোয়াইট হোয়াইট থেকে যায় স্কিনে আর ব্লেন্ড হতে একটু সমস্যা করে, তো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। আর সানস্ক্রিনের ব্যাপারে তোমরা সবাই জানো, যাওয়ার 30 মিনিট আগে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হয় আর 4 ঘন্টা অন্তর অন্তর সানস্ক্রিন অ্যাপ্লাই করা। Lakme-র এই সানস্ক্রিনটা তোমাদের সাথে শেয়ার করা ছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই।